পৌষ মাস সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলার অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়াল। মোটরটি সেকেলে কিন্তু দামি। চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল। তার হাতে আশা শোঁটা নেই বটে, কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জাঁকালো পাগড়ি আছে, তাতে রূপোর তকমা আটা, পরনে ইজের চাপকান, কোমরে লাল মখমলের পেটি, তাতেও একটি চাপরাশ আছে। লোকটি তার প্রকাণ্ড গোঁফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে, পাতিপুর কা রাজা বাহাদুর আসে হ্যায়। ম্যানেজার রাইচরণ চক্রবর্তী সশব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোড় করে নতশিরে বলল, মহারাজ, আর আজ কার মুখ দেখে উঠেছি? দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক। পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন। তার বয়স 70 পেরিয়েছে। দেহ আর পাকা গোপচোড়াটি খুব শীর্ণ। মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন। পরনে জরি পাড়, সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার উপর দামি শাল, পায়ে সুরওয়ালা লাল লপেটা। তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন, নেমে এসো। মহিলা বললেন, আমি আর নেমে কি করব, গাড়িতেই থাকি। তুমি যা খাবে খেয়ে এসো, দেরি করো না যেন। রাজা বললেন, তা কি হয়, তুমিও এসো। রাইচরণ কৃতাঞ্জলি হয়ে বললে, নামতে আজ্ঞা হোক রানীমা, আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে। মহিলাটি বোধহয় সুন্দরী ও যুবতী, কিন্তু ঠিক বলা যায় না। তার সাজসজ্জা আর প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই। তিনি গাড়ি থেকে নামলেন। রাইচরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজা বাহাদুর ও তার সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বললে, এই শিগগির রয়্যাল সেলুনের দরজা খুলে দে। হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগল। একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিলে। ছোট খোপ, রং করা কাঠের দেওয়াল, মাঝে একটি টেবিল এবং দুটি গদি আটা চেয়ার। টেবিলটি সাদা চাদরে ঢাকা, দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায়। এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা, তাতে এক সেট পুরনো কৌচ ও সেটি এবং একটি ছোট টেবিল, তার উপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা, দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে। দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রাইচরণ বললে, হুজুর আজ্ঞা হোক, কি এনে দেব? রাজা বাহাদুর সাগ্রহে বললেন, তোমার কি কি তৈরি আছে শুনি। রাইচরণ বললে, আগে তিন রকম পোলাও আছে, ভেটকি মাছের, মটনের আর পাঁঠার, কালিয়া আছে, কোরমা আছে, কোপ্তা আছে, মটন চপ, চিংড়ি, কাটলেট, ফাউল রোস্ট, ছানার পুডিং, হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে। রাজা বাহাদুর খুশি হয়ে বললেন, বেশ বেশ, অতি উত্তম। আচ্ছা ম্যানেজার, তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় বই কি হুজুর? ঘণ্টাখানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি। আমি 3 বছর দুম্বাগড়ের নবাব সাহেবের রসুই ঘরের সুপারিনটেনডেন্ট ছিলাম কিনা, সেখানেই সব শিখেছি। খুব খাইয়ে লোক ছিলেন কিনা নবাব সাহেব? এবেলা এক দুম্বা, ওবেলা এক দুম্বা। বাবুর্চিদের রান্না তার পছন্দ হতো না। আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি, তাই জন্যেই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন, দেখবেন হুজুর। থাক থাক, আচ্ছা তোমার কায়দাটা কীরকম শুনি বিরিয়ানি রান্নার? 1 নম্বর বাসমতি চাল, এখন তার দাম 5 টাকা সের, খাঁটি গাওয়া ঘি, ডুমো ডুমো মাংস, বাদাম, পেস্তা, কিশমিশ এবং হরেক রকম মশলা, গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর, মৃগনাভি সিকিরতি, 10 ফোঁটা ওডিকোলন, আলুর একদম বাদ, চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর 2 মুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই, তারপর দমে বসাই, খেতে যা হয় সে আর কি বলবো। রাজা বাহাদুরের জিভে জল এসে গেল, সুত করে টেনে বললেন, চমৎকার। আচ্ছা স্বামী কাবাব জানো? হুজুরের আশীর্বাদে মোগলাই, ইংলিশ, ফ্রেঞ্চ, হেনো রান্না নেই যা এই রাইচরণ চক্রবর্তী জানে না। মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয়, তাতে আদা, হিং, পেঁয়াজ, রসুন, গরম মশলা ইত্যাদি পড়ে।
তারপর চ্যাপ্টা লেচি গড়ে চাটুতে ভাজতে হয়। এই হলো স্বামী কাবাব। ওহ, খেতে যা হয় হুজুর তা বলবার কথা নয়। রাজা বাহাদুর আবার সুত করে জিভের জল টেনে নিলেন। তারপর বললেন, আচ্ছা রায়চরণ, রোগন জুস যেন? মহিলাটি অধীর হয়ে বললেন, আহ, ওসব জিজ্ঞেস করে কি হবে, যা খাবার তাই আনতে বলো না। রাজা বাহাদুর বললেন, আহা, ব্যস্ত হও কেন, খাওয়া তো আছেই, আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি। রায়চরণ বললে, বাজাবেন বই কি হুজুর, নিশ্চয়ই বাজাবেন, রোগন জুস হচ্ছে। মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন। রোগন জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস, শুধু ঘি সিদ্ধ, জল একদম বাদ, ভারী পোষ্টাই হুজুর। 7 দিন খেলে লিকলিকে রোগালোকে রোগায়ে গত্তি লেগে ভুঁড়ি গজায়। তুমি তো অনেক রকম জানো দেখছি হে। আচ্ছা, মুর্গ মুসল্লম তৈরি করতে পারো? নিশ্চয়ই পারি হুজুর, ঘণ্টা তিনেক আগে অর্ডার দিতে হয়। অনেক লটখট কিনা, বাবুর্চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি। আমি নতুন কায়দা আবিষ্কার করেছি, একটি আস্ত বড় মুরগি, তার পেটের মধ্যে মাছের কোপ্তা, ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘণ্ট, অভাবে লাউ চিংড়ি আর দই, কচুর শাক। আরে রাম রাম, না হুজুর, মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতন পাক করতে হয়। সুসিদ্ধ হয়ে গেলে মুরগির কুচো চিংড়ি, কচুর শাক, দই আর সমস্ত মশলা মিশে মিলে গিয়ে এক হয়ে যায়। খেতে যা হয় সে আর কি বলবো হুজুর। রাজা বাহাদুর এবার আর সামলাতে পারলেন না, খানিকটা নাল টেবিলে পড়ে গেল। একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন, ওহে রায়চরণ, উত্তম সর ভাজা খাওয়াতে পারো? হুজুরের আশীর্বাদে কি না পারি, সর ভাজার রাজা হলো গোলাপি গাই দুধের সর ভাজা, নবাব সিরাজউদ্দৌলা যা খেতেন। কিন্তু 10 দিন সময় চাই মহারাজ, আর সখানিক টাকা খরচ মঞ্জুর করতে হবে। গোলাপি রঙের গরু হয় নাকি? না হুজুর, একটি ভালো গরুকে 7 দিন ধরে সেরে গোলাপ ফুল, গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে, খড় ভুসি জল একদম বারণ। তারপরে সেই যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোসবায় ভুরভুর করবে। সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে, আর সেই স্বর থেকে, সেই দুধ থেকে তৈরি স্বর ঘি দিয়ে ভাজতে হবে। রসে ফেলবার দরকার নেই, আপনি মিষ্টি হবে। হ্যাঁ, গরু মিছরি খেয়েছে কি না, সে যা জিনিস, অমৃত কোথায় লাগে, কেষ্টনগরের কারিগররা তা থেকে হুতোষে গলায় দড়ি দেবে। কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না? রায়চরণ গলার স্বর নিচু করে বললে, কথাটা কি জানেন মহারাজ, গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি পাটাও খাওয়াতে হয়, তাতে গরুর পেট ঠিক থাকে, আর সর ভাজাটিও বেশ মজাদার হয়। চমৎকার চমৎকার, এইবার হুজুর আজ্ঞা করুন কী কী খাবার আনবো। আমি নিবেদন করছি কি, আজ আমার তৈরি যা আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন, ভালো জিনিস, নিশ্চয়ই আপনি খুশি হবেন। এরপরে একদিন অর্ডার মতন পছন্দসই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো। আচ্ছা রায়চরণ, তোমার এখানে পাতি নেবু আছে? আছে বই কি, নেবু হলো পোলাওয়ের অঙ্গ, একটি আরজি আছে মহারাজ। আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো, হুজুর তর হয়ে যাবেন। কিসের শরবত? তবে বলি শুনুন মহারাজ, আমার একটি দূর সম্পর্কের ভাগ্নে আছে, তার নাম কানাই, সে বিস্তর পাশ করেছে, নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে, সর্বত্রই সেই কানাই ছোকরারই পেটেন্ট। সে তার নাম দিয়েছে চাঙ্গায়নী সুধা। 2 বছর আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারের চাকরি করত, কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন। কুমারের খুব শিকারের শখ, একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করল, হাতি ঘা 2 দিন 20 মিনিটের মধ্যে সেরে গেল, কিন্তু তার ভয় গেল না, হাতি নড়ে না, ডাঙ্গস মারলেও ওঠে না। কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে শেরটাক চাঙ্গাইনি খাওয়াল। পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গটগট করে হেঁটে চলল, জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপড়ে নিল, পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে, তারপর পাহাড়ের ধারে গিয়ে সুঁড় দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমাদম পিটিয়ে মেরে ফেললে। কুমার সাহেব খুশি হয়ে কানাইকে 500 টাকা বকশিশ দিলেন। শরবতে হুইস্কি টুইস্কি আছে নাকি, ওসব আমার চলে না। কি যে বলেন হুজুর, কানাই ওসব ছোঁয় না, অতি ভালো ছেলে, সিগারেটটি পর্যন্ত খায় না। চাঙ্গায়নী সুধায় কী কী আছে শুনবেন, 20টা কবরিজি গাছগাছড়া, 20 রকম ডাক্তারি আরক, 20 দফা হেকিমি দাবাই, হিরে ভস্য, সোনা ভস্য, মুক্ত ভস্য, রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রিটি, এইসব মিলিয়ে চোলাই করে তৈরি হয়।
খুব দামি জিনিস, কানাই আমাকে হাফ প্রাইস 50 টাকায় এক বোতল দিয়েছে, মামা বলে ভক্তি করে কিনা, দোহাই হুজুর আজ একটু খেয়ে দেখবেন। সে হবে এখন। আচ্ছা রায়চরণ, তুমি বার্লি রাখো। রাখি হুজুর, ছানার পুডিংয়ে দিতে হয়, নইলে আটও হয় না। এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি, হুকুম করুন কী কী আনবো। এক কাজ করো, এক কাপ জলে এক চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো। রায়চরণ আকাশ থেকে পড়লেন। সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মটন কারি, ফাউল রোস্ট। রাজাবাহুর অত্যন্ত খাপ্পা হয়ে বললেন, তুমি তো সাংঘাতিক লোক, হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও নাকি? হ্যাঁ আমি বলে গিয়ে 3টি বছর ডিসপেপসিয়ায় ভুগছি, কিচ্ছু হজম হয় না, সব বারণ, দিনে শুধু গলা ভাত আর শিঙ্গি মাছের ঝোল, রাত্রিরে বার্লি, আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ, কি ভয়ানক খুনে লোক। রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বার্লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললেন, এই নিন। তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে, রানীমা আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও, মটন কারি আর ফাউল রোস্ট আনি। খেয়ে পেয়েছেন? আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে, গলা দিয়ে নামবে কেন? তবে একটু চা আর খানকতক চিংড়ি কাটলেট এনে দি রানীমা। রানী ফানি নই, আমি নক্ষত্র দেবী, আরেকদিন আসবো এখন স্টুডিও ফেরত। ডিরেক্টর হাঁদুবাবুকেও নিয়ে আসবো।